जाओ उच्च दाओ भाजन ये दाओ वो खाई दे दीच्छा मैं खाच्छी हेलो एवरीवन शोनी भालो ना गला दी आवाज भी रोच्छे ना আমি কাল ভ্যাকসিন নিয়েছি, তো স্বাভাবিক ভ্যাকসিন নেওয়ার পরে যা অবস্থা হয় তোমরা জানোই, তো সকাল থেকে ঘুমিয়েই আছি, শুয়ে বসেই আছি। আমার হাজব্যান্ড ডিউটিটা ও ছুটি নিয়েছে আমার জন্য, আমার শরীর খুব খারাপ বলে, তো ওই রান্না বান্না করছে আমার জন্য, আজকে রান্না বান্না সব করেছে, সব কিছুই করেছে, এখন ডাকছি খেতে, জানি না কি কি রান্না করেছে, দেখতে হবে। প্লাস সকালবেলা ঘুম থেকে ডেকে তুলে খাইয়েছে, বাইরে থেকে খাবার নিয়ে এসেছিল, শরীর খারাপ খুব কেয়ার করছে, ও খুব কেয়ারিং, এমনিও আমি যেমন ওর কেয়ার করি ও আমার প্রচণ্ড কেয়ার করে। তো উঠে বসার শক্তিটা অ্যাকচুয়ালি নেই, তার জন্য আমি শুয়ে শুয়ে ব্লগটা স্টার্ট করলাম। আর তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, কত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, অ্যাকচুয়ালি ভিডিও আমি বানাতাম না, আমার সেরকম পরিস্থিতি নেই যে ভিডিও বানাবো, বাট জাস্ট বিকজ হাজব্যান্ড আমার জন্য রান্না বান্না করেছে, কি রান্না করেছে জানি না, বাট ও যে করেছে এই সময় আমার পাশে থেকেছে, আমার খেয়াল রাখছে, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, এখন সেজন্যই আমি ব্লগটা করলাম। তো এখন টাইম হচ্ছে 2:05, ওকে বারবার করে ডাকছে যে সোনা আসো সোনা আসো, তো আমি যাই একটু চোখ মুখে জল দিয়ে তারপরে খেতে বসে, স্নানও করিনি, কারণ স্নান করার সাহস হচ্ছে না, বারবার জ্বর আসছে, অনেকবার জ্বর এসে গেছে, 3-4 বার কাল থেকে 3-4 বার জ্বর আসছে, মানে ওষুধ খেয়ে একটু কমছে কিন্তু আবার আসছে। তো চোখ মুখ ধুয়ে দেন, আমি তোমাদের দেখাচ্ছি আমার বরমার জন্য কি কি রান্না করেছে, আর পারলে তো বলবো খাইয়েও দিতে, আমার আর ভালো লাগছে না একা হাতে খেতে, চলো যাওয়া যাক। এই যে রান্না করেছে দেখো, যে ভাত এখানে করেছে ডাল মুসুরি ডাল পেঁয়াজ দিয়ে, আর ওইখানে আছে শঙ্কর মাছ, মাছটা আমি কালকে এনে রেখেছিলাম কিন্তু আমি রান্না করতে পারি না, আর এখানে আমার জন্য উচ্ছে আলু সেদ্ধ আর ওখানে উচ্ছে ভাজা, আমি এই উচ্ছে দিয়েই ভাত খাবো, বরকে তো বলেছি খাইয়ে দিতে, দেখি দেয় নাকি, বর ভাত খাইয়ে দিচ্ছে, আমার একদম ইচ্ছে করছে না, তবু দাও উচ্ছে দাও ভাজা দিয়ে দাও, তো খাইয়ে দিচ্ছে আমি খাচ্ছি, ও এত মেহনত করে রান্না বান্না করেছে বলে আমি খাচ্ছি, মানে এক ফোঁটা ইচ্ছা করছে না যখন আমি খাই, কিন্তু বেচারা অনেকক্ষণ ধরে ওখানে ছিল রান্নাঘরে একা একা সব করেছে, না খেলে জিনিসটা ভালো দেখায় না। না তো যে উচ্ছেগুলো দেখতে পাচ্ছ ওই উচ্ছেগুলো সব আমার জন্যই, আমি ওই উচ্ছে দিয়েই ভাত খাবো, এছাড়া আমার কিছু ভালো লাগছে না। আমার ছেলে খাচ্ছে ডাল দিয়ে আর যে শঙ্কর মাছ দিয়ে দাও, শঙ্কর মাছ কোথায়, ওই যে শঙ্কর মাছ তো আমি খেলাম না, না খেয়ে চলে এসছে, ভালো লাগছে না আমার একেবারেই ভালো লাগছে না, তো আমি বরকে বলে দিয়েছি আমার জন্য উচ্ছে সেদ্ধটা রেখে দিতে, আমি উচ্ছে সেদ্ধ দিয়ে পরে চেষ্টা করবো ভাত খাওয়ার, বাট এখন মানে এরকম লাগছে যে যদি বেশি খাই এবার বমি না হয়ে যায়, ওর জন্য আমি খাচ্ছি না, এখন আমি চুপচাপ যাব গিয়ে একটু শোব, না আর পারছি না, জাস্ট এত খারাপ লাগছে সে কি বলবো। তো এখন আমি খাবো ওষুধ বিছানায় বসে বসে, অলরেডি 3টে ওষুধ খাওয়া হয়ে গেছে, কালকে 2টো খেয়েছি আর আজকে সকালে একটা, ভোরবেলা একটা খেয়েছি, ভাত মানে এই ভাতটা না ওই কি এনেছিল আমার বড়মার জন্য মনে পড়ছে না, ডোসা 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 দিয়ে ভাত খেয়ে মানে ঢোদ ডোসা একটু খেয়েছি, তাও মুখে স্বাদ লাগছিল না বলে খাইনি, এখন ওষুধটা খেতে হবে, ওষুধটা খেলে কিছুক্ষণ পর একটু ঠিক লাগে, আবার মানে হুট করে জ্বর চলে আসে, এখন আমার ভাল লাগছে না, আর ভাল লাগছে না, কতদিন শরীর খারাপ হয় না, ভাবলাম কি ভালো একটু শরীর খারাপ হবে একটু রেস্ট পাবো, কিন্তু শরীর খারাপ হয় এতটা বাজে লাগছে, আমি জাস্ট বিরক্তি করতে ওষুধটাকে খেয়ে নিই। তার মধ্যে একটু সর্দি হয়ে গেছে, সকালবেলা বৃষ্টিতে ভিজে পড়ে ভিজে গেছিলাম না কালকে, সেই সর্দিতে একচুয়ালি একটু বেশি খারাপ লাগছে, তো আগে আমি শুই। তো
গাইস এখন বাজে 3:42, বাইরে বিশাল বৃষ্টি হচ্ছে, আর আমার জ্বর এখনো আবার কমেনি। বড় রকম টেনশন করছে যে জ্বর কেন কমছে না। জলপট্টি দেয় বলে বলছে জলপট্টি দিয়ে দেখি তাহলে, আবার জলপট্টি দেওয়ার জন্য আনতে গেল। বুঝতে পারছি না যে জ্বরটা কেন কমলো না, ওষুধ তো খেয়েই শুয়েছিলাম তবু জ্বরটা কমলো না, আর ভাল লাগছে না। হাই ফ্রেন্ডস, চলো আজকে আমরা দেখাচ্ছি মাম্মির আজকে শরীর আজকে খারাপ, ওর আজকে ভীষণ খারাপ, ওর আজকে ভ্যাকসিন হয়েছে। হ্যাঁ, এই জন্য মাম্মির কিন্তু এইখানে গামছা দিয়ে বিজয় এইখানে গামছা দিল। হ্যাঁ, এবার কিন্তু বাবা যে মোবাইলে টর্চে ফোনে এইখানে দুঞ্চে হয়েছে একটা থার্মোমিটার। হ্যাঁ, মাম্মির কিন্তু অনেক বোকার হয়েছে। হ্যাঁ বলো মাম্মি। হ্যাঁ, এই জন্য মাম্মির বোকার হয়েছে। ওকে, কালকে কথা বলবো, বাই। তো গাইজ এখন বাজে 4:33, আর ভাল লাগছে না, গলাটা ব্যথা ব্যথা করছে। তো বরকে বলে একটু কাঢ়া বানিয়ে দিতে, ওই তুলসী পাতা আদা লবঙ্গ এসব দিয়ে একটা কাঢ়া বানিয়ে দিল, ওটাই এখন খাচ্ছি। ওটা খাচ্ছি তো একটু ভালো লাগছে, একটু গলা একটু গরম গরম লাগছে না, ভাল লাগছে খুব। আর বর যাচ্ছে থার্মোমিটারটা কোথাও খুঁজে পাচ্ছে না, সে যাচ্ছে এখন থার্মোমিটার আনতে, কারণ আবার কালকে তো ছুটি নেই, আজকে তো ছুটি নিয়েছে তাই কালকে তো নেই, কালকে আবার কি হবে সেই নিয়ে টেনশনে মরে যাচ্ছে। আমি বললাম রাত অব্দি মনে হচ্ছে ঠিক হয়ে যাবে, এখন দেখা যাক রাত অব্দি যেন ঠিক হয়ে যায়, নাহলে ও বেশি টেনশন করে নিচ্ছে। চাটা খেয়ে একটু ভাল লাগছে, একটু গলায় গরম গরম শীত লেগেছে তো ভাল লাগছে, একটু বসে থাকবো, এখন আর শোবো না, এখন শুলে আরো বেশি শরীর খারাপ লাগে, আর সারাদিন শুয়ে শুয়ে থেকেছি, এখন আর শোবো না, এখন বসে থাকবো। তো গাইস এখন বাজে 9:32, ডিনার করলাম, বড় আটা মেখে দিয়েছিল, আমি জাস্ট একটু রুটিটা বানিয়ে দিলাম, ও বেচারা কত করলো সারাদিন, আর রুটি বানালে বলছে আমারটা অত ভালো হয় না, তাও বলছিল একা করে, আমি বললাম যাই একটু করে দিই, একটু বেটার ফিল করছি, গা হাত পা ব্যথাটা একটু কম হয়েছে, কিন্তু জ্বর আছে, খেতে পাচ্ছি না, মুখে একদম টেস্ট নেই। তাও একটা রুটি অনেক কষ্টে সৃষ্টে খেলাম, বর গেছে বিছানা করতে, এখন খেয়েছি, খেয়ে দে ওষুধ খেয়ে, বর বলেছে না শুতে, ওষুধ খেয়ে কিছুক্ষণ বসে থাকতে, তারপরে একটু কাড়া বানিয়ে আবার খাবো, ওটা খাওয়ার পর একটু বেশ ভালো লেগেছে, তারপরে গিয়ে শোবো, ভালো লাগছে না। আর এখন বাজে 10:08, আর ওষুধ আমার অনেকক্ষণ আগেই খাওয়া হয়েছে, ওষুধ খেয়ে বর বলেছিল যে একটু শুতে না একটু বসে থাকে, তো একটু বসেই ছিলাম, তো এখন ভাবলাম একটু সে একটু কাড়া বানিয়ে খাই, তো আমি ওটাই এখন বানাতেছি, আর ওকে বললাম, বললেই দৌড়ে চলে আসবে, বেচারা সারাদিন অনেকটাই করেছে, তাও আমার বাসন টাসন সব ধুয়ে রেখেছে যাতে আমার কালকে কষ্ট না হয়। এখন আমি বানাচ্ছি কাড়াটা, আমি বলে দিচ্ছি আমি তাও কাড়ায় আমি কি কি দিলাম। এর মধ্যে আমি যে বাসক পাতা তুলসী পাতা দিয়েছি, তো এটাকে ফোটাবো, আর এর মধ্যে আমি এখন দেবো আদা আর লবঙ্গ, এতে আদা লবঙ্গ দিয়ে দিয়েছি, এবার আমি দেবো হচ্ছে একটু চা পাতা দেবো, এই 1 চিমটি মতো, এই দেখো আমি এইটুকুনি চা পাতা দিলাম, তো এবার এটাকে একটু ভালো করে ফুটতে দিই। আড়াহাড় রেডি, নিয়ে নিচ্ছি ঢেলে, এবার আমি এর মধ্যে একটু মধু দেব আর 1 চিমটি নুন, এখানে 1 চিমটি মতো নুন দিলাম আর 1 চামচ মধু, ভিডিওটা বানাতে বানাতে আবার মার ফোন এসেছে, তো মার সাথে একটু কথা বলে নিই, এটা ততক্ষণ একটু ঠান্ডা হোক, এত গরম তো খেতে পারবো না, আর একটু বসি। তো এখন বাজে 10:19, বিছানায় বসে আছি, এটা এখন খাবো, গরম বলে খেতে পাচ্ছি না, এটা একটু খেলে একটু গলা একটু সেক লাগবে, তো একটু ভালো লাগবে, তারপরে শোবো, ঘুম ঘুম লাগছে, কিন্তু ওই যে একবারেই শোবো বলে আর এই করছি না, কারণ একটু বেশি বেশি ঘুমালে আবার উইকনেসটা বেশি লাগে, তো সেই জন্য আর এত ই করছি না, এবং এটা খাই এখন খুব গরম, তার জন্য খেতেও পাচ্ছি না, বেশি গরম খেলে আবার আমার জিভ পুড়ে যায়, আমার বেশি গরম খাওয়ার অভ্যাস নেই, খাই তো
আমি অনেক আজ অনেক কষ্ট করে ভিডিও বানালাম। তোমরা যারা যারা নতুন আজকে চ্যানেলটাই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অবশ্যই ক্লিক করবে। আমি জানি না তোমরা কতটা শুনতে হবে গলার আওয়াজ, আজকে আর আওয়াজ বেরোচ্ছে না। তো আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যারা যারা ভ্যাকসিন নাওনি তারা তারা অবশ্যই ভ্যাকসিন নিয়ে নাও। ভ্যাকসিনে জ্বর আসাটা স্বাভাবিক, ইভেন জ্বর আসাই ভালো। ছেলে আমার এত জোরে জোরে হাসছে, বাবা রে বাবা, কি যেন একটা ভিডিও দেখছো পাপার সাথে আর হেসেই যাচ্ছে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর যারা এখনো ভ্যাকসিন নাওনি তারা তারা ভ্যাকসিন নিয়ে নাও, লেট করো না। টাটা।